پروانے کو چراغ کو بلبل کو پھول بس صدیق کے لیے خدا کا رسول بس مصطفیٰ کا ہم سفر گلی گلی نگر نگر মুসলমানের মধ্যে জান্নাত সবাই যাবে ঠিকই, এদের কর্মের মধ্যে, ইবাদতের মধ্যে, আল্লাহ প্রেমিকের মধ্যে, ধার্মিকের মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু মুমিন যদি হয় সে একদিন না একদিন আল্লাহ জান্নাত পাবে। আজ দ্বিতীয় বছর আপনাদের এই বড় দিঘির পান নাকি এই গ্রামে আসলাম, এর আগের বার এসেছিলাম দিনের বেলা মনে হয়, সংক্ষেপে দু চার কথা আল্লাহ পাক বলার আলোচনা করব। একেবারে বাদ মাগরিব মাঝে তাই যারা মুমিন কারা, মুমিন তাদেরকে বলা হয় এক কথাতে যারা সব কিছুর থেকে বেশি, কারবারের থেকে, ব্যবসার থেকে, জমির থেকে, দুনিয়ার থেকে, জানের থেকে, মা বাপের থেকে, সন্তানের থেকে, সব কিছুর থেকে বেশি যারা রসুলকে রসুল বলে চিনে, জানে থেকেও বেশি ভালোবেসে যারা মেনে নিতে পেরেছে, তারাই হলো মুমিন মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আপনাদের বড় দিঘির পারে যুবক ছেলেদের প্রচেষ্টায় এই ওয়াজের মাহফিল, এই আলোচনার মাহফিল, ছেলেরা মেহনত করে কষ্ট করে গ্রামবাসীদের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা করেছে। এই প্রত্যেকটা মুমিন মুসলমানকে আহ্বান করব এই মাহফিলে এসে বসা এটা দায়িত্ব। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বন্ধ করতে হবে, কত বড় দিয়ে খেয়াল রাখবে, বন্ধ করে দিচ্ছিস, তুমি বন্ধ করে দিচ্ছি বলো। এইদিকে ঘুরছি আমার দিয়ে ক্যামেরা করছে, এত মার খাচ্ছে মুসলমান দেশ বিদেশে গ্রামগঞ্জে, তো শুধরাচ্ছে না। আল্লাহ আরো গজব দি, আরো ধ্বংস করুক, যদি মার খেয়ে 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 যদি কিছুগুলো শুধরায়। আর কোথায় রান্না করছিস বাবা, ধোঁয়া টোঁয়া সব টানছি, এই দিক থেকে দিতে পারছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسول أما بعد فيا قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا পড়াবার চেষ্টা করছি, চলো একসাথে মিলে পড়ি। আপনাদের যদি অসুবিধা হয় বলুন, বাদ দিচ্ছি। আর যদি মনে হয় যে না পড়বো, একটু পড়ার মতো পড়ো। میرے آنکھوں کی بجلی میں جلوہ محمد کا، میرے دل کی آئینے میں نقشہ محمد کا، کوئی جنات میں جائے گا، کوئی دوزخ میں پہنچے، مدینے کی طرف دور دیوانہ محمد کا، اللهم صل على محمد وعلى آل محمد
ইয়ারা মুহাম্মদ, মুহাম্মদ কে হম হে আমারা মুহাম্মদ, হামে জানো দিল সে পিয়ারা মুহাম্মদ, মুহাম্মদ কে হম হে আমারা মুহাম্মদ, জো আঁখো মে আয়ে তো কব তাক রহেঙ্গে কে পর্দা হয়তো প্রতি বছরে মাহফিল হয়, আমি দু বছর আছি,
এই যুবক ছেলে কোনো গ্রামবাসীদের সহযোগিতা একটা ভালো কাজ করছে, এটা আপনারা খুশি না বাজার করে? এইরকম দুরকম পাঠ করেছেন, তাহলে একদল চেয়ারের জন্য, একদল চকের জন্য, যে কোনো একটা করতে হয়। ও ঘরে সব কাদা আছে। আচ্ছা, তবে একটা কথা মনে রাখবে, যারা চেয়ারে বসে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, ওটা দিয়েছে বসার জন্য কথা ঠিকই, তবে মাহফিলের আদবটা নষ্ট হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা হল, আল্লাহ রসুল বলেছে তোমরা যখন কোরআন সুন্নার মাহফিলে যাবে ফাঁকা রাখবে না, কারণ ফাঁকা থাকলে ইবলিস শয়তান বসে। তিন নম্বর কথা হল, দুনিয়াতে যে যত নিজেকে ছোট করে রাখবে আল্লাহ তাকে আখিরাতে তত বড় করবে। চার নম্বর কথা হল, এই মাহফিলটা যদি আমাদের হয়, অর্থাৎ ইমানদারের, মুসলমানের, মুমিনের, তাহলে এই মাহফিলের সম্মান রক্ষার দায়িত্ব আমাদের। আর সব শেষ কথা হলো, আমি কাউকে জোর করে ডাকবো না, যদি কারো বিবেকে লাগে এসে প্রথম নিচের চটটাকে ভর্তি করবে। যাক, আশপাশে কম বেশি প্রায় জায়গায় ওয়াজের মাহফিলে আসি যাই, আপনারাও মাহফিলে আসেন শোনেন, প্রতিটা জায়গায় একটাই কথা বলেছি, আজও বলছি, যে মুসলমান ইমান বাঁচাও। ইমান যদি না থাকে সে তো কখনোই মুসলমান হতে পারে না, সমাজ তাকে মুসলমান ভাবতে পারে, আর ইমান যদি না থাকে কখনো তুমি মাথা তুলে দাঁড়াতে পারবে না। আর ইমানের বৈশিষ্ট্যর মধ্যে অনেক কিছু বৈশিষ্ট্য, তার মধ্যে একটা হলো এই মাহফিলকে ভালোবেসে বসা, এটা একটা ইমানদারদের নমুনা। আর ইমানটা জড়িয়ে আছে, প্রথমেই বললাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল বলে চিনে জানের থেকে বেশি ভালোবেসে মেনে নিয়ে মহাব্বত করার নাম হলো ইমান। এবারে যে ইমান আনবে তার কিছু কাজ আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খায়রাত, হালাল খাওয়া, হারাম থেকে দূরে থাকা। কাজে যদিও ভুল হয় তার জন্য একটা শাস্তি আছে, পানিশমেন্ট আছে, ফাইন আছে, সেইটা কিন্তু দিয়েছে মুক্তি পাওয়ার একটা রাস্তা তার জন্য আছে। কিন্তু ইমান যদি না থাকে তার কোনো নাজাত, কোনো ব্যবস্থা তার জন্য আর হবে না। শুনছ তো সবাই? তোমরা একটা একটা লাগাও না, ওই দিকে কি দেখছো এদিকে শোনো না, এরা তো ভালো লাইন পেয়েছে, খেয়ে দে কাজ নেই, জলসা শোনার খোঁজ নেই, এসে হুক কল লেগে দিল, বিয়ে মেয়েটা ছাড়ছে, কি মজা পেয়েছো, ওরাই ভালো যান। তো তোমরা জলসা শুনতেছ তো নাকি, তোমরা শোনো দিকে, ইমান বাঁচাবার কথা আমি সর্বসময় বলি, সর্বজায়গায় বলি। আর ইতিহাসকে একটু জানতে হবে, ইতিহাস গাওয়া দিচ্ছে মুসলমান যখন মুনাফিকের নেতৃত্ব মেনেছে তখন মুসলমান পরাজিত হয়েছে।
তাহলে মুনাফিকি করার, মুনাফিকের নেতৃত্ব মানাই ধ্বংসের একটা মুসলমানের বড় কারণ। আর যখন মুসলমান ইমান মজবুত করেছে, ইমানদারের নেতৃত্ব মেনেছে, সংখ্যায় কম থাকার পরও আল্লাহ তাকে ঘরে জয় ফতে দিয়েছে, জিতিয়েছে, বলুন সুবহানাল্লাহ। সর্বদিকে সর্বজায়গায় কাজ তামাম পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যে অত্যাচারের রোল আর চলছে, শুধু মুসলমান বলা ভুল হবে, মানুষ জাতি আজকে বিপদের সম্মুখীন। তার মধ্যে থেকে মুসলমান তুলনামূলক বেশি বিপদে আছে, কারণ মুসলমানদের যারা নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে আমরা নেতা বলে মানছি, যাদেরকে আমরা ইমাম বলে মানছি, যাদেরকে আমরা মাওলানা বলে মানছি, যারা ধর্মের দোহাই দিয়ে আমাদের নেতৃত্ব দেয়, এদের মধ্যে থেকে 80% এখন সব মুনাফিক হয়ে গেছে। এই জন্য আমরা আজকে পরাজিত, এই জন্য আজকে আমরা পদদলিত, এই জন্য আজকে আমরা বঞ্চিত, এই জন্য আজকে আমরা লাঞ্ছিত, এই জন্য আজকে আমরা আল্লাহ রহমতের সাহায্য থেকে দূরে সরে গেছি। আর মুসলমান আমরা যারা দাবিদার, আমাদের মধ্যে 90% মুসলমান বেঈমান হয়ে আছে, মাত্র 10% মুসলমানের ঈমান আছে। আমি এত বড় কথা বলে যাচ্ছি বাপ ভাই, বড় পাওয়ারের সাথে, যদি কারো মনে হয় যে আমি ভুল বলছি, ওপেন তেনাকে অধিকার দিলাম, আপনি ঠিকটা আমায় শিখিয়ে দিন, কিন্তু চলে যাওয়ার পর সমালোচনা করবেন না। এটা মর্দানি নয়, এটা মুসলমানের কাজ নয়, ইমানদারের কাজ হলো সামনে আলোচনা করা। এ থেকেও প্রমাণ হচ্ছে যে মুসলমান সমাজে ইমানদার আছে তো, চলে গেলে দেখবেন যত সমালোচনা হয়, ওটা ইমানদারের কাজ নয়। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, এটা একটা সাইড গেল, যে মুসলমান যখন মুনাফেক হয়ে যাবে এবং মুনাফেকের নেতৃত্ব মানবে, তখন তাদের বঞ্চিত হবে, পদদলিত হবে, আল্লাহ সাহায্য পাবে না, তারা অশান্তির মধ্যে জড়াবে। তাই পৃথিবীর বুকে খুব কথাগুলো গুরুত্ব দিয়ে বুঝবে, বিশেষ করে মাইকেরা যে আম্মা বোনগুলোকে বেশি বুঝাচ্ছি, কারণ যখন জালিমদের অত্যাচার হয় পুরুষরা ছুটে পালায়, বউ যদি মা বোনেরা হও তোমরা, তোমরা যদি ইমানদার নারী হতে পারো, আল্লাহর কসম দিয়ে বলে যাচ্ছি, আল্লাহর ফারিস্তা দিয়ে আমার আল্লাহ তোমাদেরকে বাঁচিয়ে দেবে, জোরে বলুন। এই মা বোনেদেরকে বিশেষ করে মাইকের আওয়াজে বলছি, তোমরাও শোনো, দাড়ি দেখে ছুটলে হবে না, ঠকতে হবে, দাড়িটা তার রসুলের সন্ন্যতের জন্য রেখেছে, না স্টাইলের জন্য রেখেছে, না শিখ পাঞ্জাবিদের মতো রেখেছে, একটু দেখতে হবে। যদি দাড়িটা রসুল না সন্ন্যতের জন্য হয়, রসুলের মহাব্বতে রাখে, তাহলে ওটা মুমিনের দাড়ি। আর যদি স্টাইলের জন্য মানুষকে বোকা বানাবার জন্য রাখে, ওটা হলো মোনাফেকের দাড়ি। আর যদি স্টাইলের জন্য রাখো, ওটা হলো গায়ের মুসলমানের দাড়ি, যেটা শিখ পাঞ্জাবিরাও তো দাড়ি রাখছে। আজকে ইহুদি খ্রিস্টানেরা তারা যুগে যুগে দেখে আসছে যে ইমানদার মুমিন মুসলমানেরা, ভাই এদের জন্য না আমি খুলে কথা বলতে পারি না আপনাদের কাছে, মানে এগুলো সব তো ভাইরাল হচ্ছে, আমি দিতে আমি আপনাদের বাঁচাবার জন্য কিছু পরামর্শ দেবো, সে লাইন নেই, কথা বুঝছেন না, আমার কম তো আমাদেরকে শেষ করছে। তো যাক, আজকে যে বিষয়ে কথা বলছি, শুনছেন আপনারা, ইহুদি খ্রিস্টানেরা ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হল মুনাফিক মুসলমান, এটা আজকে নতুন নয়, আমার রসুলের পিরিয়ডেও ছিল, সাহাবাদের পিরিয়ডেও ছিল, তাবেঈদের পিরিয়ডেও ছিল, ইমামদের পিরিয়ডেও ছিল,
আজকেও আছে, তবে আজকে সংখ্যাটা আরো বেড়ে গেছে। দায়ের ইসলামরা সর্বসময় দেখেছে যে মুসলমান এদেরকে কখনো আমরা হারাতে পারিনি। একটা দিক দিয়ে সেটা হলো ইমানি দিক দিয়ে, তাই তারা পলিসি তৈরি করেছে যে মুসলমানদের ঘরে বেঈমান বানাতে হবে। ভাই আপনাকে যদি আমি বলি বেঈমান হও, আপনি হবেন? কেউ আছেন হবে? কিন্তু আমাদের ঘরে পলিসিতে বেঈমান করা হচ্ছে। কিরকম? ইসলাম যেটাকে নিষেধ করেছে সেটাকে করাচ্ছে, আর ইসলাম যেটাকে করতে বলেছে সেটাকে মানা করছে। কথা বুঝছেন না, বুঝেন না? এটা পলিসি, প্ল্যান মাফিক আমাদের ঘরে বেঈমান করা হচ্ছে। আর এই করানোর মূলে মুসলিম সেজে, বড় বড় আলেম ওলামা সেজে, মুফতি সেজে, ইমাম সেজে, মাওলানা সেজে আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে। যারা আমাদের ঘরে দুটো ভালো কথা শিখায়, টুক করে ওর মধ্যে এমন একটা কথা শিখায় যে কথাতে আমাদের ইমান চলে যাবে। আর যখনই আমরা বেঈমান হয়ে যাব, মুসলিম দাবি করছে কিন্তু ইমান নেই, একে কি বলা হয়? মুনাফিক মুসলমান। তখন আমরা আর জিততে পারবো? তখন আমরা পরাজিত হব। এটা একটা সাইড। দ্বিতীয় নম্বর সাইড হলো, আমার আল্লাহ বলছেন যখন তোমরা আমার থেকে সরে যাবে, দুনিয়াকে বেশি প্রাধান্য দেবে আমি আল্লাহ, তখন তোমাদের উপরে জালিম বাদশা বসিয়ে তোমাদেরকে ধ্বংস করব। এই দুটো সাইড কে সামনে রেখে আমি আপনাদের ঘরে দুটো কথা বলছি। আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ রাসূল যখন দুনিয়া আগমন করলেন, 360টা নকল খোদার উপাসনা হতো, মানুষ তৈরি করেছিল নিজের হাতে করে। আমার রাসূলুল্লাহ এসে কি বললেন? লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদ সাল্লাল্লাহু আল্লাহর প্রেরিত রাসূল। ইহুদি খ্রিস্টানরা আজকে নকল দল তৈরি করলো মুসলমানদের মধ্যে, তাদের দ্বারা মুসলিম সমাজে শিখাচ্ছে কি, যে তোমরা ঢুকে যাও মুসলমানদের মধ্যে, আস্তে আস্তে এই কলেমাটা ওদের থেকে সরাও। কথা বুঝছেন না, বুঝেন? আপনারা দৈনিক কতবার কলমা পড়েন? বুকে হাত দিয়ে সত্য কথা বলেন, পড়েন তো? 24 ঘন্টার মধ্যে কেউ কলেমা পড়েন? একটা বাহানায় মসজিদে যে ঢুকতাম, একটা বাহানায় নামাজের শেষে দোয়া হতো, দোয়াতে একবার কলেমা হতো। সেইগুলো কো ইহুদি খ্রিস্টানরা একদল মুনাফেক মুসলিমদের দ্বারা তুলে দিচ্ছে। আমরা ভাবছি এরা মুসলমান, তাদেরকে আমরা ইমামের জায়গা দিচ্ছি, তাদেরকে আমরা হুজুরের জায়গা দিচ্ছি, তাদেরকে আমরা বক্তার জায়গা দিচ্ছি। তারা কিন্তু পলিসিতে আস্তে আস্তে কলেমাটাকে আমাদের সমাজ থেকে তোলার চেষ্টা করছে। আগে যদি 100 বার পড়া হতো, তারপরে যদি নামাজে 5 বারও কমসে কম পড়া হতো, এখন মসজিদে 1 বারও হচ্ছে না। কিন্তু পলিসিটা বুঝে আসছে, কিন্তু এদেরকে চীনা বড় মুশকিল। একটা যদি গায়ের ইসলাম এসে এটা করতো, একটা লড়াই শুরু হয়ে যেত। কিন্তু প্ল্যান করে মুখে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিয়ে মুসলমান সেজে আমাদের মসজিদে ঢুকে গেল গায়ের ইসলামদের অর্থ নিবার জন্য মুনাফেক মুসলমান। আমরা তাদেরকে ভাতও খাওয়াচ্ছি, ইমাম সাহেব বলেও ডাকছি, হুজুর বলেও ডাকছি, আলেম বলেও ডাকছি, কিন্তু তারা প্ল্যান করে কলেমাকে তুলছে। আর যখন তাদেরকে কেউ জিজ্ঞাসা করবে যে হ্যাঁ গা, আমার গ্রামে তো 30 বছর আগে শুধু কলেমা হতো, যত ইমাম ছিল কলেমা পড়েছিল, হঠাৎ করে তুমি পড়াচ্ছ কেন, তখন সে কি বলবে জানো? কোরআন হাদিসে কোথায় আছে কলেমা পড়তে হবে? শুনছেন ভাই? নাও, কোরআন হাদিসে কোথায় আছে কলেমা পড়তে হবে? অর্থাৎ 1500 বছর ধরে চলে আসছে নামাজের দোয়া শেষের পরে কলেমা পড়া।
তোমার দাদু শিখেছিল তার বাপের থেকে, তার বাপ শিখেছিল তার বাপের থেকে। আজকে নতুন একটা আবিষ্কার হচ্ছে আর আমরা সমাজের মুসলমান কোনো গুরুত্বই নাই। যে যার দুনিয়ার শক্তি আছে, আমার মাসে ইনকাম ছিল 10,000-9,000 হয়ে গেলে মাথা খারাপ, 1,000 কমলো কেন? হচ্ছে আমার মসজিদ একটা নতুন জিনিস হলো, কলেমা বাদ দিয়ে প্রথমবার যেদিন শুরু হলো সেই দিন কিন্তু মুসল্লিদের মুখে কথা ছিল না। সেই দিন যদি মুসল্লিরা বলতো এই ইমাম সাহেব এতদিন কলমা পড়া হচ্ছিল, আজকে বেরহমাতিকা হলো কেন, আলহামদুলিল্লাহ হলো কেন, কলেমাটা বাদ দিলে কেন, কিন্তু আমার কথাই কি আপনাদের আমার কোনো অসুবিধা নেই। যদি এগুলো আপনার এলাকায় আপনার দেশে আপনার সমাজে ঘটে দুটো জিনিস হবে, এক হলো জালিম বাদশা আল্লাহ বসাবে আপনাদের নাম নিশানাকে মিটিয়ে দেবে, দ্বিতীয় হলো চোখের সামনে নিজের মা বোনের ইজ্জত আবরু লুটবে আপনাকে দেখতে হবে। অথচ এই কলেমা প্রচার করতে গিয়ে কিন্তু আমার রাসূল মার খেয়েছিল। আল্লাহ নবী নামাজের প্রচার করতে গিয়ে মার খাইনি, রোজার প্রচার করতে গিয়ে মার খাইনি, রাসূল নামাজের কথা আবু জেহেলকে বলেনি, আবু বকর তো প্রথম বলেনি, যখন আবু বকর বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ তখন বলেছিল এ আবু বকর নামাজ পড়ো। রাসূল যে দ্বীনের প্রচার করেছিল সেই প্রচারে একটাই কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মানুষ তোমরা নিজেদের হাতে তৈরি করা পাথরের যে মূর্তির উপাসনা করছো, সূর্যের উপাসনা করছো, চাঁদের উপাসনা করছো, এক স্রষ্টা ছেড়ে দিয়ে ওগুলো বন্ধ করো, বন্ধ করে একমাত্র স্রষ্টা আল্লাহ তার ইবাদত করো। যখনই কেউ বলে দিয়েছিল হ্যাঁ মোহাম্মদ তোমার কথা মেনে নিলাম, রাসূল বলল তার ইবাদতের রাস্তা হলো নামাজ পড়া। কথা বুঝে আসছে? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বহুত কষ্ট করে ইসলামকে প্রচার করেছিলেন, তাবলীগ তিনি বহুত কষ্ট করে করেছিলেন, কিন্তু আজ সমাজে তাবলীগের দোহাই দিয়ে ইসলামকে মিটাবার একটা ষড়যন্ত্র চলছে। তাবলীগ অর্থাৎ প্রচার করা, কি প্রচার? দ্বীনের কথা প্রচার। কাদের কাছে? গায়ের ইসলামের কাছে, যারা ইসলাম জানে না, যারা কলিমা পড়ে না, তাদের কাছে প্রচার করা, এটাকে বলা হয় তাবলীগ। আর যদি বলেন আব্বাস সিদ্দিকী আপনি কি করছেন, এটাও প্রচার, একে বলা হয় তালিম, কেন আমি ইমানদারের কাছে প্রচার করছি। আজকে জিনিসগুলো আপনাদের বুঝতে হবে, ভাবতে হবে, কেন আজ আমাদের মাথার উপরে মুসলিম সেজে, আমির সাহেব সেজে, দরবেশ সাহেব সেজে, ইমাম সাহেব সেজে, মুফতি সাহেব সেজে, মৌলানা সাহেব সেজে, মুনাফিকরা রাজত্ব করছে, তারা আল্লাহর কাছে হাত তুললে কখনো কবুল হয়, তাদের পিছনে নেতৃত্ব মেনে চলে আমরা নিজেরাই নিজের ইসলামের ক্ষতি করে দিচ্ছি, আর আল্লাহর কাছে বিপদের সময় সাহায্য চাইলে কখনো সাহায্য পাওয়া যাবে না। এমন কোন বাড়ি নেই যে বাড়িতে ক্যান্সারের রোগ নেই, এমন কোন বাড়ি নেই যে বাড়িতে সুগার নেই, এমন কোন বাড়ি নেই যে বাড়িতে কিডনি সমস্যা নেই, এমন কোন বাড়ি নেই যে একটা পেশেন্ট বড় রোগে ভুগছে না, ঠিক না? বেটি সব খোদার পক্ষ থেকে মান অভিশাপ শাস্তি, কেন আমরা সবটাই বিবেচনা করতে পারি শুধু ধর্মের ব্যাপারে বিবেচনা করি না। আর আজকে যখন নিউ জেনারেশন যুবক গুলো আব্বাস সিদ্দিকের সঙ্গে সাথ দিয়ে একটু বিবেচনা করতে শুরু করেছে, কলেমা পড়া শুরু করেছে, মসজিদে যাওয়া শুরু করেছে, ঈদে মিলাদুন্নবী করা শুরু করেছে, যেখানে মুস্তফা করা শুরু করেছে, মাথায় টুপি দিয়ে নারে তকবীর আল্লাহু আকবার বলা শুরু করেছে, ইসলামকে জিন্দার ছাড়তে লড়ছে, তখনই দেখছেন মুনাফিকগুলোর গা চিড়বিড় করছে, তখনই এদের বিরোধী করছে। এতদিন যখন এই ছেলেগুলো মাথা নিয়ে আড্ডা দিত মুনাফিক মুসলমান, এদের কোনো কষ্ট হতো না। এই ছেলেগুলো যখন ক্লাবে গিয়ে টিভির রিমোটলে বসে থাকতো মুনাফিকের কোনো কষ্ট হতো না। এই ছেলেগুলো যখন যাত্রা ফাংশন থিয়েটারে গিয়ে হই হই করতো মুনাফিকগুলোর কোনো কষ্ট হতো না। যখনই ছেলেগুলো দাঁড়িয়ে বলেছে ইয়া নবী সালামু আলাইকা, মুনাফিকের বুক ফেটে গেছে, ফিরে আসছে
অনেক কষ্ট করে এদেরকে জাহান্নামে বানাচ্ছিলাম, আবার ফিরে আসছে। মাথায় ঢোকাও যুব, তোমরাই পারবে 1500 বছর আগে রেখে যাওয়া আমার মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কষ্ট করা মেহনত করা ইসলামকে নতুন করে আবার ঝান্ডা ধরে টিকিয়ে রাখার দায়িত্ব তোমরা যুবকরাই পারবে। মানে ইতিহাস গাওয়া দিচ্ছে, আল্লাহ রাসূল যখন দ্বীনের প্রচার করছিলেন নবী পাকের সবচেয়ে বেশি ক্ষতি করেছিল, পিছনে লেগেছিল মুনাফিক মুসলমান। আল্লাহ নবী যুবক সাহাবারা তাদেরকে জবাব দিয়েছিল। আজকেও সেই একই জিনিস হচ্ছে, ছেলেরা যুবকেরা তরুণেরা আপনারা নামাজ অবশ্যই মুসলমানদের জন্য ফরজ, প্রতিটা নর নারীর জন্য নামাজটা অবশ্যই ফরজ, নামাজ অবশ্যই পড়তে হবে, রোজা মান অবশ্যই প্রত্যেকটা নর নারী সাবান লোকেদের জন্য ফরজ অবশ্যই করতে হবে, যাকাত অবশ্যই ধনী লোকদের জন্য ফরজ অবশ্যই দিতে হবে, হজ অবশ্যই মালদারদের জন্য ফরজ অবশ্যই দিতে হবে, কিন্তু পর্দাটা কি ফরজ নয়? স্ত্রী পর্দা নিয়ে কজন ভাবে, যে হজরতজি, যে ইমামজি, যে আমির সাহেবজি এত বড় বড় ফতোয়া দাও, তোমার পরিবার পর্দা করছে না, ফতোয়াটা কে দেবে? আম মানুষ তো দেখে শেখে, ঠিক না বেটি? আম মানুষের ভুল হওয়াটা স্বাভাবিক। তুমি দিনের কেন্দ্রা নিয়ে বসে আছো, তুমি বড় ইমাম সাহেব, তুমি সমাজের মানুষকে দিন শিখাচ্ছ, আর তোমার পরিবার পর্দা করে না কেন? এখানে বোঝার ব্যাপার আছে যে কোন অ্যাঙ্গেলে মানুষকে শেষ করা যায়। আহারে মুসলমানের ছেলে মেয়েরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহ বিদায় ফজতে ওয়াজ করেছেন 1,00,000 কিযুগম সাহাবাদিয়তে নিয়ে, আল্লাহ নবী যে ওয়াজটা করেছেন এই ওয়াজটা নবী পাকের শেষ ওয়াজ ছিল, আখিরি ভাষণ ছিল, আখিরি ওয়াজ ছিল। আল্লাহ নবী ওয়াজে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আনা খাতিমুন নবী, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। ওই সময় সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাদেরকে কিছু শিক্ষা দেন, কিছু ওয়াজ নসিহত করে। আল্লাহ নবী সাহাবাদেরকে লক্ষ্য করে অনেক কথা বলেছিলেন, তার মধ্যে থেকে একটা কথা, বাবা সাহাবারা, আমার উম্মাত উম্মাতিদেরকে জানিয়ে দিও, আমার উম্মাত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, মাথায় টুপিওয়ালাদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, দাড়িওয়ালাদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, রোজাদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, নামাজিদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে, হাজিদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। যারা বলে আমি রসুল্লাহকে মানি, এই দাবিদারদের মধ্যে থেকে 73 দলে বিভক্ত হয়ে যাবে। এ সাহাবারা, আমি রসুল্লাহ জানিয়ে দিই, ওই 73 দাবি করবে আল্লাহ মানি, কোরআন মানি, রসুল মানি, কিন্তু 72 যাবে জাহান্নামে, মাত্র একটা জামাত দল যাবে জান্নাতে, ওই দলটা কোন দল? ইয়া রসুল্লাহ, তুমি যদি জানিয়ে দেন। আল্লাহ নবী জানিয়েছেন, এ সাহাবারা, যে দলটা আমি রসুল্লাহ মানিতে আদর্শ মেনে চলবে, সাহাবাদের নীতি আদর্শ মত পথ মেনে চলবে, ওই দলটা হলো জান্নাতি দল। কোরআনের মাঝে হিজবুল্লাহ, হাদিসে ভাষাতে দলটাকে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমাদেরকে খুঁজতে হবে না হবে না, এখানে তো জান্নাত আর জাহান্নামের ফয়সালা। রোগ হয়েছে, ডাক্তার দেখাবে, ডাক্তারের ডিগ্রি খুঁজছ, রোগ হয়েছে, ডাক্তার দেখাবে, ডাক্তার আর কোন পেশেন্টকে দেখেছে, যেই পেশেন্টের সঙ্গে পরামর্শ নিচ্ছ,
নিম হাকিম ছোটখাটো ডাক্তার যদি হয়, ভুল ডাক্তার যদি হয় জানের খাতরা হতে পারে, আর নিম মোল্লা ছোটখাটো মোল্লা দু নম্বর মোল্লা যদি হয় খাতরা ইমান হবে। আপনার কাছে শরীর আগে, জান আগে না ইমান আগে? সবাই বলুন যাদের কাছে ইমান আগে তাদের তো উচিত আরে উলামা দল করার আগে একবার ধরা দরকার, খোঁজা দরকার, একটু ভেরিফিকেশন করা দরকার, ঠিক না বেটি? আজ কোথা থেকে বুকে হাত বাঁধা দল আসছে আপনি করবেন? আজ কোথা থেকে আমি জোরে বলা দল আসছে আপনি করবেন? আজ কোথা থেকে কবরে পানি যে ধুয়ে খাচ্ছে আপনি করবেন? আজ কোথা থেকে মসজিদে মসজিদে গোল হয়ে বসে নামাজের পরে গাছ করছে দল আসছে আপনি করবেন? আপনি করার আগে একবার ভেরিফিকেশন করুন যে সম্বন্ধে কি হচ্ছে, এর লাইনটা রসুল সাহাবা পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা। এ দল তুই কার থেকে পেয়েছিস, তুই কার থেকে পেয়েছিস, তুই কার থেকে পেয়েছিস, তুই কার থেকে পেয়েছিস, কার থেকে দিন শিখেছিস, কার থেকে দিন শিখেছিস, এইভাবে এদের দলে কোনো সাহাবা আছে কিনা দেখা দরকার আছে না? নয়। কোন দলটার বয়স 60 বছর, কোন দলটার বয়স 70 বছর, কোন দলটার বয়স 80 বছর, কোন দলটার বয়স 90 বছর? ভারতবর্ষে 100 বছর আগে এদের কোনো অস্তিত্ব নাই, আপনি সঙ্গে সঙ্গে ঢুকে গেলেন না? ওই তো খাবার দোয়া শিখাচ্ছে, ওই তো হাসার দোয়া শিখাচ্ছে, ওই তো ঘুমবার দোয়া শিখাচ্ছে, ওটা আপনি ঘরে বসে একটা ছোট কিতাব করে শিখতে পারবেন না? না ফিরিতে শিখাচ্ছে। আপনার মনে হয় ফিরির কোনো জিনিস ভালো? আপনি কি মনে হচ্ছে, আপনার বিবেক কে মনে হচ্ছে যে ফিরি কখন দেয় লোক? এবারে কেউ যদি বলে রসুল্লাহ তো ফিরি করেছিল, আরে পাগল, রসুল হলেন মালিক, মালিক তো সর্বসময় ফিরিতেই দেবে, কর্মচারী ফিরি দেয়? আমরা তো চাকর কর্মচারী ডিউটি গোলাম মাইনেতে চলছে, রসুল্লাহ তো মালিক, কথা বুঝছেন? একটা কিছু দেখলেন অমনি ঢুকে গেলেন? একটু খোঁজ নিতে হবে না? যখন আপনি জেনে গেলেন রসুল বললেন 73টা হবে, তাহলে হবে না হবে না? তাহলে একটু ঢুকুন, বুকে হাত বাঁধা দেখেছেন অমনি বেঁধে ফেললেন? আচ্ছা আপনার আব্বা নাবি নিচে বাঁধলো, আপনার নানা নাবি নিচে বাঁধলো, আপনার দাদু নাবি নিচে বাঁধলো, আর আপনি এখন বুকে দেখেছেন অমনি শুরু করে দিলেন? একটু দেখুন। আর এই কথাগুলো কেন বলছি, যতক্ষণ না আপনারা ঈমান বাঁচাতে পারবেন ততক্ষণ আপনারা মাথা তুলে দাঁড়াতে পারবেন না। সংখ্যা দেখে লাভ নেই, সংখ্যা গায়ের ইসলামে দেখা হয়, সংখ্যা মুনাফিকে দেখা হয়, ইসলামের সংখ্যা দেখা হয় না, ইসলামের পাওয়ার হল ঈমান দেখা হয়। জেনে বলুন, যদি সংখ্যাতেই জিতা যেত তাহলে বদরের ময়দানে 313 জন ঈমানদার ছিল আর গায়ের ইসলাম মুনাফিক ছিল 1000-এর উপরে। 1000-এর উপরে সংখ্যার বেশি না কম? এটা বেশি। তাদের হাতে তরোয়াল ছিল, যুদ্ধের সামান ছিল, ঘোড়া ছিল, উট ছিল, তথাপিও তারা হারলো। আর যারা সংখ্যায় কম ছিল এদের হাতে কিছু ছিল না, কিন্তু এদের কাছে ঈমান ছিল, এরা জিতলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখনো আপনারা শুধরাবেন না, এখনো আপনারা ভাববেন না, এ হালুয়ার উঠে ঝগড়া করতে আব্বাস সিদ্দিকি আসেনি, আমি এসেছি আপনাদের ঈমানের স্বার্থে। আমার কেউ দাওয়াত কিনে নিয়েছে তাই তার বিরুদ্ধে বলবো? না বাপ, আমি দাওয়াত নিয়ে আল্লাহর শুকর উঠতে পারছি না। আমার কেউ জমি নিয়েছে তার বিরুদ্ধে বলবো? না, এ লড়াই হক আর না হকের লড়াই বাপ। ভাবো আজ তুমি যদি 72 দলের কোনো একটা দলের হয়ে চলে যাও, তোমার বরবাদ হবে না হবে না? আখেরাত শেষ, রসুলুল্লাহর কথা মিথ্যা হবে কি? রসুল বললেন জাহান্নামে 72। টুপি থাকবে, থাকবে, দাড়ি থাকবে, থাকবে, রোজা থাকবে, থাকবে, হজ থাকবে, থাকবে, যাকাত থাকবে, থাকবে, তারপরও জাহান্নাম? জি। কেন? আল্লাহ নবী একটা ছোট্ট কথা বলেছিলেন, ওই কথাটাকে খেয়াল করো।
রসুল বলেছিলেন তাদের অন্তরে, আমি রসুল্লাহ আমার হাইয়া থাকবে না, আদব থাকবে না, মহাব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না। তাহলে আজকে কেউ যদি ঈদে মিলাদুন নবীর বিরোধী করে, মনে হয় তার উপরে রসুল্লাহ তার অন্তরে মহাব্বত আছে? যদি বলেন কোরআন হাদিসে নাই তো তাই বলছি, কোরআন হাদিসে আছে না নেই পরে যাচ্ছি। ঈদে মিলাদুন নবীর মানেটা জানেন? ঈদে মিলাদুন নবীর মানে হচ্ছে নবীর আগমনে খুশি, বাংলা কথা, নবীর আগমনে খুশি। তাই খুশির একটা মজলিস করা হয়, সেখানে বসে নবীর আগমনের কথা হয়। এইটার যারা বিরোধী করে তারা মনে হয় দাঁড়িয়ে থাকার পরও জান্নাত যাবে তো, কিন্তু আমরা আম মানুষ কি বুঝব? আরে মুসলমান বারে ছেলে মেয়েরা তরু মেয়েরা, তাই তোমাদেরকে জানিয়ে দিয়ে যাও, আকিদা ঠিক করে নাও, ইমানদারি আছে নামাজের উপরে নয়, ইমানদারি আছে রোজার উপরে নয়, ইমানদারি আছে দাড়ি টুপির উপরে নয়, ইমানদারি আছে মসজিদ তৈরি করার উপরে নয়, ইমানদারি আছে কোরআন পড়ার উপরে নয়, বিশ্বাস করে মানা, এর উপরে দাঁড়িয়ে আছে ইমান, কোরআনকে বিশ্বাস করা, এটা আমার রসূলের কথাই বিশ্বাস করা। আল্লাহর নবীর হাজার বছর আগে সাহাবাদেরকে বলেছে আমার রসুল্লাহ বলেছিল কোরআন, নবীর সাবানের উপরে বিশ্বাস করে আর দেড় হাজার বছর পরও আমরাও কোরআনকে আল্লাহ কালাম বলে বিশ্বাস করি। কোরআনকে বিশ্বাস করতে গেলেও দাঁড়িয়ে আছে রসুলুল্লাহর জামানের উপর ইমানটা আগে, রসুল বলেছে এটা কোরআন তাই আমরা মানি, ঠিক না বেটি? তাই আমরা বিশ্বাস করি আল্লাহর কথা। আজকে সেই রসুলের উপরে বিশ্বাস নেই, মহব্বত নেই, ভালোবাসা নেই। আপনাদের এই পাশে সীতাপুরে এক বেঈমান রসুলুল্লাহর নাকি ভুল আছে বলে, বলো নাউজুবিল্লাহ। এইরকম মুসলমান যদি আমাদের সমাজে থাকে আর তাদের বিরুদ্ধে যদি আন্দোলন আমরা না করি, তাহলে আল্লাহ পাক গায়ের মুসলমানকে আমাদের উপরে শক্তিশালী করবে না করবে না? তাই কাছে করছি। যারা একটা দিন আমাদেরকে শ্রদ্ধা করত, ভালোবাসত, আমাদেরকে আপন করে রেখেছিল, আজকে সেই গায়ের মুসলমানরা আজকে আমাদেরকে মারার জন্য ঘুরছে। কেন? এ খোদার পক্ষ থেকে হচ্ছে। একটা ওসিলা হয়, সে ওসিলা একটা দল তৈরি হয়েছে তার দ্বারা হচ্ছে, কিন্তু সবকিছু ইশারা কার? বলুন না গো, কার ইশারায় গাছের পাতা লড়ে? কার ইশারায় পানি হয়? কার ইশারায় সূর্য ডোবে? কার ইশারায় সূর্য ওঠে? তাহলে আজ যে আমাদের সঙ্গে মনে মনে মিল হয়, আপনারা যে আমাকে ভালোবাসছে, যে মনের মনের মিল টান, এটা কার ইশারায় হয়? আল্লাহ। মা বাপের উপরে মহব্বত, এটা কার ইশারায় হয়? আর দুশ্মনীটা কার ইশারায় হয়? খাওয়াচ্ছি রসুলের দুশ্মনকে, আমার আল্লাহ তখন গায়ের মুসলমানকে শক্তিশালী করছে, যাও ওদেরকে মারো, ওদেরকে কাটো, কথা বুঝছেন? আর যতদিন আমরা ইমানের উপরে দাঁড়িয়ে মজবুত হয়ে মোস্তফা আরবির কদম মোবারকে থাকবো, পৃথিবীর কোনো মাজার নাই আমাদেরকে মিটাতে পারবে, কেন আল্লাহ রহমতের ফারিস্তা আমাদের পাশে দাঁড়াবে। জোরে বলুন আল্লাহ। আগে আকীদা ঠিক করুন, আজকে দল চিনুন। আজকে আপনার গ্রামের মসজিদ যদি হোটেল তৈরি হয়ে যায়, খোদার গজব আপনার গ্রামে আসবে না? এই আসবে না? এই যে বাড়িগুলো তৈরি করেছে বাড়িওয়ালা মেহনতের পয়সা দিয়ে, কাদা পায়ে ঢুকে গেল বাড়িওয়ালা, হয়তো
মুখের ওপরে না বলতে পারলো, ভেতরে ভেতরে রাগ হচ্ছে না, গায়ে ঘাম ভর্তি, সুন্দর চকচকে পরিষ্কার মার্বেল বিছানো আছে, ঘাম গায়ে যে বাড়িতে গড়াগড়ি খেচ্ছেন, বাড়িওয়ালা খুশি মনে দেখবে তো? হ্যাঁ, ভিজে কাপড় নিয়ে যে বাড়িওয়ালার বাড়িতে ছাওয়াতে মেলে দিচ্ছেন, তার একটা দুর্গন্ধ বেরোচ্ছে, বাড়ি বাড়ি ঘর ঘর নোংরা হচ্ছে, গন্ধ বেরোচ্ছে, বাড়িওয়ালা খুশি হবে তো? চাল আলু পেঁয়াজ ডাল সরষের তেল কিরাসিন সব নিয়ে যে রান্নাঘর ছেড়ে দিয়ে ঘরের ভেতর ঢুকে রান্না করবেন, বাড়িওয়ালা খুশি হবে তো? ও, নিজের বাড়ির বেলায় সব বুঝলে, আর কোন গ্রামবাসীর উপরে আল্লাহ একটা মসজিদ দায়িত্ব দিয়েছে, তোরা আমার ঘরের ইজ্জত রক্ষা করবি না? আমার ঘরে যে খুশি ঢুকে যে হাঁড়ি কলসি নিয়ে রেঁধে খেয়ে ঘুমোচ্ছে দেখবি না? আমার ঘরের ফ্যান চালিয়ে যেখানে 500 বিল এসতো 2000-2500 বিল হয়ে গেল দেখবি না? এমন এক বাচ্চাকে বসিয়ে দেবো তোদের ঘরগুলোকে বিরান করে দেবে, তোদের ঘরে ভারতেই রাখবে না, এনআরসির নামে তোদের ঘরে তাড়িয়ে দেবে, বাংলাদেশও নেবে না, পাকিস্তানও নেবে না, রাস্তায় রাস্তাঘাটে মরতে মরতে হবে তোদের ঘরে। আর তোরা যদি আমার ঘর বাঁচাস, আমি আল্লাহ তোদের ঘরকে উজাড় হতে দেবো না, যত শক্তিশালী হোক, ফেরাউনকে শেষ করেছি, নামরুদকে শেষ করেছি, তোদের ঘরকে আমিও বাঁচাবো, জোরে বলুন। এটা তো পলিসি যে মুসলমানকে নামাজ থেকে সরাওনি, নামাজ পড়তে হবে না বললে শুনবে না, উপরন্তু এক কাজ কর, আজকে যেমন দেশভক্তির নাম দিয়ে একদল লোক সন্ত্রাসী করছে না, করছে না কেন? ওরাই প্রকৃত দেশভক্তি, নাম দিয়ে সন্ত্রাসী করছে, জোর জবরদস্তি বলছে জাতীয় সঙ্গীত গাইতে হবে, জানতে হবে। আচ্ছা তুমি বলো তো, জাতীয় সঙ্গীত দু লাইন করে ভোট দিয়েছে, এইরকম ভক্ত দেখা যাচ্ছে না যাই নে? মুসলমানদের ঘরে দেশপ্রেমিক দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে, তাজ ঠিক ইহুদি খ্রিস্টানদের পলিসি এটা যে নামাজের কথা বেশি বেশি করে বলো, যাতে ভক্তিই না পারে তোমাদের ঘরে, যে তোমরা নামাজের দোহাই দিয়ে ইসলাম মিটাবে, নামাজের কথা বেশি বেশি করে বলো, নামাজের কথা বলো কিন্তু নামাজের জায়গাটাকে নাপাক করে দাও, কারণ নামাজের শর্ত হলো ফরজের মধ্যে একটা ফরজ হলো স্থান পবিত্র হওয়া। আজকে বিশাল বিশাল মসজিদ হচ্ছে, এসি লাগিয়ে মার্বেল লাগিয়ে তিনতলা চারতলা, ভাই টাকা কার? বলছে তা জানি তো ভাই, তুই জানিস না? তুই জানিস না? ওই অমুকি শুধু জানে ভাই, ও আল্লাহর ঘর আল্লাহ করছে রে বাবা, তাই নাকি? আসছে বলে কোনো খোঁজ নাই, দেহ ব্যবসায়ীর টাকা না, সুদের টাকা না, হারামের টাকা, কিসের টাকা, কোনো খোঁজ নেই, মার্বেল দিয়ে চকচক করিয়ে দিল, এ মুসলমান নামাজ পড়, আল্লাহু আকবার, হবে নামাজ? যদি বলেন জোর করে চালিয়ে নেব, ভাই এটা দুনিয়ার রাজনীতি নয় যে জোর করে দখল করে নেব, এটা আল্লাহর আইন, এখানে কোন রদ করা তার ক্ষমতা না, এখানে একটু ভাবো কি হচ্ছে। যদিও বা মুসলমানদের মা বোন গুলো একটু ঠিক ছিল, ঘরের মধ্যে থাকতো, ওইগুলোকেও এখন বাইরে বার করে দিয়েছে, এখন বন্ধন লোন মহিলা ছাড়া আবার দেবে না, পুরুষদের দেবে না, মহিলাদের যেতে হবে সমিতিতে, এই কথা ঠিক না? বুঝি আর এক জাহান্নামে যাওয়ার লাইন খুলে দিয়েছে। এ আমার আওয়াজে আপনারা ক্ষিপ্ত হচ্ছেন নাকি? বাবা আপনারা সবাই যদি জান্নাতি হয়ে যান আমার কিছু লস লাভ নেই, আর আপনারা সবাই যদি জাহান্নামী হয়ে যান আমারও কিছু ক্ষতি নেই, তাও বুঝাচ্ছি কেন? তাহলে ভালোবাসি এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করছি, আল্লাহকে বলবো আল্লাহ এরকম ফেতনা ছিল, কথা বললে মেরে দেবে, উগ্র সব জলসা করতে দেবে নে, মারবে, হুমকি দিচ্ছে, খোদা তাদের হাতে তুমি আবার পাওয়ার দিয়েছিলে, তোমার হেকমত কে বোঝে সে তুমি ভালো জানো, কথা দিয়ে সেখানে গেছি, হজ করেছি, হক কথা বলেছি, জানে পড়া করিনি, তোমার দিনকে বাঁচাবার জন্য করেছি, আজ তার বিনিময়ে জান্নাত চাই, এর জন্য বলছি কথা বুঝছো? ভাবো ভাইরা, আমি প্লেন দু কথা বলে চলে যেতে পারি, সব ভালো সব ভালো সব ভালো, ঘুষ করে ভালো, হারাম করে ভালো, গরিবের তেল পোল ঝেড়ে খায়, 100 দিনের জব কার্ডের টাকা ঝেড়ে খায়, ইন্দিরা আবাসনের ঘরের টাকা ঝেড়ে খায়, সব ভালো আমিও বলে যেতে পারি, মাইক আমার সামনে, আরো দাওয়াত বেশি হবে, চোরও দাওয়াত করবে, মোমেনও দাওয়াত করবে,
আর এই যা বলছি, একজন দুশ্মন হচ্ছে আর একজন বন্ধু হচ্ছে, আর বন্ধুর সংখ্যা আজকে কম, আর বন্ধু যেগুলো হয় সব গরিব দুর্বল কমজোর গুলো, আর দুশ্মন গুলো সব দেখো ভিআইপি। ঝগড়া করবি মারবি, এগুলো তো ধরে টাটানি করছিস কেন? তাই না, কি সমস্যা হয়েছে, কি রোগ হয়েছে বল? সব ওষুধের ট্রিটমেন্ট আছে আমাদের কাছে, তার ঠিক করে দেবো। আল্লাহ মারবে হচ্ছে তো, হচ্ছে তো, চারিদিকে হচ্ছে, খোঁজ নিয়ে দেখো না, পাড়াই 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 পাড়াই, একটা সময় কত গাল দিয়েছিল আমাকে। তবে হ্যাঁ, যে যত বড় শয়তান তার তত দেরি করে আল্লাহ শাস্তি দেয়, কথা বুঝতাম না বলেন না? যে ছোট গুনাগার তাকে দেখবেন চট কত দিয়ে দেয়, যাতে সুধরে যায়, আর যে যত বড় বদমাইশ তাকে আল্লাহ দেরি করে দেয়। ফেরাউনকে কিন্তু আল্লাহ চট করে দেয় নাই, কারণ ও ইন্টারন্যাশনাল শয়তান ছিল, কথা বুঝছেন না? আর ছোট খাটো বেগুনে দু তিনটে ভুল করে ফেলে, আল্লাহ তো সুধরাবার জন্য ছোট ছোট দেয়, ও যদি কপাল আলো হয় সুধরে যাবে। না রে, আমার ভুল হচ্ছে, আমার লাইন আলাদা, এদের লাইন আলাদা, অতএব আমাদের উচিত ওখানে মাথা না দেওয়া। দরকার হয় বুঝবো, শিখবো, জানার অসুবিধে হলে ভুল বুঝলে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করার স্বাধীনতা নেই মানুষের, করতেই পারে, কিন্তু সেই জায়গায় আমি যদি আমাকে আমরা যেটা দিয়েছে সেইটা অন্যায়ভাবে জুলুমভাবে প্রয়োগ করি, চৌত্রিশ বছর গোড়াকে আল্লাহ তুলে ফেলে দিয়েছে। হ্যাঁ ঠিক না বেটি? কাল আমাকে আল্লাহ ফেলে দেবে, সেদিন কিন্তু রাস্তার কুকুর আমায় চিনবে না। বুদ্ধদেবকে আল্লাহ ক্ষমতা দিয়েছিলেন না তাই নেই? কত ক্ষমতা, ও আগে গাড়ি পিছনে গাড়ি লাল আলো ক্যাঁই 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 করে ছুটছে, সব রাস্তা ক্লিয়ার, কে যাচ্ছে রে? বুদ্ধদেব যাচ্ছে, আর আজকে নিজেই ব্যাগে হাঁটে যাচ্ছে, কেউ দেখতে দেখে খোদার মার দেখে, খোদার মার দেখে। আর এই পাশে শুয়ে আছে আবুল ফারাক সিদ্দিকী, এ চেনেন না? লাল আলো ছিল না, ক্যাঁই ক্যাঁই করে যায়নি, আজও কিন্তু তার কবরের সামনে লোক যাচ্ছে হুজুর আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করে, তার ওসিলা দিয়ে আজও দোয়া করছে, কেন ওরা মোস্তফার গোলাম ছিল। জোরে বলুন, ভেবে দেখো পাওয়ার দুদিকে কি আছে। দীর্ঘদিন চালাতে চাও না অল্প দিন চালাতে চাও? দীর্ঘদিন চালাতে গেলে রসুলুল্লাহর লাইনে আছো, আর অল্প দিন হলে শয়তানের লাইনে যাবে, পুরো করে বড় হয়ে যাবে। যেমন ফ্রান্সার ঢাকলে দেখলেন গিয়ে হুড়ু করছে পুরো বিরাট ভর্তি, কিছুক্ষণ পরে দেখলেন সেই তলার এক করে পড়ে আছে। মুসলমান ছেলে মেয়েরা তরুণেরা, পৃথিবীর জমিনে 200 কোটি উপরে মুসলমান আছে, আমার বাংলার জমিনে 350 কোটি 350 কোটি উপরে মুসলমান আছে, এরপরও অপমান লাঞ্ছিত আমার বাংলায় কারা মুসলমানরা, বঞ্চিত কারা মুসলমানরা, লাঞ্ছিত কারা মুসলমানরা, কেন তোমার সংখ্যা 300 কোটির উপরে এত বঞ্চিত এত লাঞ্ছিত কেন? অথচ চলে যান বন্ধার মাতুয়ার মাত্র 3.5 লাখ, তারা সব কিছু পেল আপনারা বঞ্চিত কেন? একটাই কারণ, আমরা দিল থেকে আল্লাহ নবীর মহব্বতকে বার করেছি, ধর্মীয় ব্যাপারে আমরা যাদের নেতৃত্ব মেনে চলছি ওরা বেশিরভাগ মুনাফিকি করছে, আর দুনিয়া রাজনীতির ব্যাপারে মুসলমান যারা নেতা লিডার গ্রাম থেকে করেছি ওরাও বেশিরভাগ সংখ্যা মুনাফিকি হয়ে গেছে, কথা বুঝছেন না? কিছু ভালো আছে, বেশিরভাগটা মুনাফিক, আমরা দাঁড় করিয়ে দিয়েছি, আরে তুই যা, ও আমাদের ঘরে ওখানে যে সওদা করছে এই জন্য তো আমরা করছি, আর আমরা ধর্মীয় ব্যাপারে যাকে ক্রেতা করছি যার পিছনে ঘুরছি বেশিরভাগ মুনাফে। আর নতুন করে পশ্চিম বাংলায় অনেক নতুন করে ধর্মীয় সংগঠনকে তোলার চেষ্টা চলছে, রিসেন্ট এই 2-3 মাস আগে থেকে প্ল্যান চলছে, নতুন করে একটা মুসলিম সংগঠন, মুসলিম বিভিন্ন জিনিসকে আবার নতুন করে তোলো, কেন
মুসলিম যুবক ছেলেরা সারা বাংলাতে গলিতে গলিতে একটা আরোহণ করেছে ফুলফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশে দাঁড়াবার, ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত সর্বসময় ইমানের দিশা দেখায়, অন্যায়ের বিরুদ্ধে বলে, ন্যায়ের পক্ষে বলে, অতএব এইটাকে শেষ করতে হবে। আমরা আবার তাদের পিছনে ছুটবো? আমরা তাম মানুষ, আবার কিছুদিন তাদের পিছনে ছুটবো? ঠকতে হবে। আপনাকে করতে হবে, কিন্তু আমার রাসূলুল্লাহর হুকুম মেনে করতে হবে। নবী পাকের মহব্বত দিলে না রেখে বললে চলবে না গো। আল্লাহ নবী যেখানে বুখারীর ব্যাখ্যা উমদাদুল কারীর মধ্যে জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা শুনে দাও, এ দুনিয়ার মানুষেরা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে যা, মসজিদুল আল্লাহ ওখানে ইবাদত করবে, নামাজ পড়বে, রুকু দেবে, সিজদা করবে, ওখানে আল্লাহর ঘরকে সুবাহ খাবার ঘর বানাবে না। আজ বাংলার জমিনে একটা নাই দুটো নয়, হাজার হাজার মসজিদ সুবাহ ঘর হোটেল পর্যন্ত হয়ে গেছে। এ বাংলার মুসলমানেরা, আমার আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে গজব আসা স্বাভাবিক না স্বাভাবিক নয়? আজ থেকে চক্রান্ত নয়, হাজার হাজার বছর ধরে চক্রান্ত চলে আসছে। মুসলমানদের করে বেমান করা যায়, কেননা ইমান যতদিন থাকবে ওদেরকে কখনো শেষ করা যাবে না, মারা যাবে না, তাই ওদেরকে বেমান কি করে বানানো যায়। আল্লাহ নবী তাই সতর্ক করে দিলে, আজ থেকে যে হাজার বছর আগে বুখারী মুসলিম মধ্যে আদেশটা রয়েছে, মুত্তাফাক আলাইহি হাদিস, একটা ব্যক্তি আল্লাহ নবী মার গল্প করছিলেন, এক ব্যক্তি দাঁড়িয়ে গেল যার নাম হলো জুলখয়স না তামিমি। আল্লাহ নবী বলেছিলেন, ওই মানুষটা নবী পাককে বলেছিল, এ মুহাম্মদ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আর ইনসাফ করতে শেখো। হযরত উমর ফারুক পাশে দাঁড়িয়েছিল, তরোয়ালটা বার করে নিয়েছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একবার হুকুম করেন, এই মালাউনের ধরতে কল্লাটা আলাদা করে দেব। আল্লাহ নবী কি বলেছিলেন, এ উমর, সাধারণ মানুষ ভুল বুঝবে, সাধারণ মানুষ ভুল বুঝবে যে মোহাম্মদ দেখো তার নিজের লোককে নিজের লোক দিয়ে মারাচ্ছে। যে রাসূলুল্লাহকে এসে বলল যে আল্লাহকে ভয় করো, ইনসাফ করতে শেখো, ভাই লোকটা আদর বলা না বিয়াদব, একটু বলেন না, আমাদের অসুবিধা হচ্ছে নাকি? আদর বলা না বিয়াদব, বিয়াদব। রসুলকে বলছে আল্লাহকে ভয় করো, আর আল্লাহ বলছে যে যত বেশি আমাকে চেনেছে তত বেশি ভয় করে। রাসূলুল্লাহ থেকে বেশি আল্লাহকে কেউ চেনে? সে জ্ঞান দিচ্ছে নবীকে, আল্লাহকে ভয় করো আর ইনসাফ করতে শেখো, ভাই আমার রাসূলুল্লাহ থেকে বেশি কেউ ইনসাফ করতে পারবে না? নবী তো ইনসাফের উপরে ছিলেন, আদল করতেন। হযরত উমর বলছেন, এই লোকটাকে কথল করে দাও, কেন বেঈমান, মালাউন, দুশমনের রাসূল। আল্লাহ নবী কি বলেছিলেন, যদি ওকে তুমি মারো, সমাজে ভুল বার্তা মুনাফিকরা ছড়াবে, দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তার নিজের লোক দিয়ে নিজের লোককে মারাচ্ছে। এই শুনছে, আজ যখন মুসলিম পাড়ায় লড়াই হয় তুমি মশলা নিয়ে, গায়ের ইসলামরা কি বলে, ভাইরা মুসলমানরা মুসলমানরা লেগেছে, কিন্তু হাকিকাতে মুসলমান মুসলমান লাগেনি, লেগেছে ইমানদারা কাফেরে লেগেছে। কিন্তু ওরা তো বোঝে না, ওরা জানে মাথায় টুপি দিলে মুখে দাঁড়িয়ে রাখলে মুসলমান, তাই তো ওরা আইএস আইএস কেও মুসলমানের মাল মনে করে, আইএস আইএস মুসলমান নাকি? মুসলমান কাকে বলে, ইমানদার কাকে বলে, এটাই তো জানে নি। মুসলমান তো তাকে বলে যে শান্তি পাওয়ার জন্য নিজেকে আল্লাহর উপরে সুপে দেয়, যে খোদা তোমার ইশারাই আমি চলবো, তোমার উপর সুপে দিলাম। আর আল্লাহর হুকুমটা কি, মা তা তোমার রসুল ফখুজুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, রসুলের আদেশ মান, নবীর নিষেধ ছেড়ে দে।
তাহলে কেউ যদি নিজেকে আল্লাহর উপরে সুপে দেয় তাহলে নবীর আদেশ মানতে হবে, নবীর নিষেধ ছেড়ে দিতে হবে, তাকে তো মুসলমান বলা হয়। কথা বুঝে আসছে? এটা পলিসি। আল্লাহ নবী তারপরে কি বলেছিলেন? যাবে সেই দলটা এত সুন্দর কাজ করবে। সেই দলটার কিছু নমুনা আমাদেরকে বলে, নবী আমার কিছু নমুনা বলেছিল, আমি ওই নমুনা গুলো আপনাদের শোনাবো, শুনবেন। এখন যদি শোনার পরে আপনারা ওই দলের হন, ঝগড়া করবেন, কি বলবেন? তো ঝগড়া করবেন তো না, তওবা করে সুধরে যাবে। এটা হবে ইমানদারের কাজ। জানি আমার জানতাম না তারা যখন কোন আলোচনা করবে তখন তারা গোহে বসবে। তিন নম্বর হলো তারা মেলা হওয়াকে সুন্না বলবে। এ যুবকেরা তরুণেরা বারা তুচ্ছ মনে হবে এই দলটা এমন নামাজ পড়বে, তুচ্ছ মনে হবে এই দলটা এত সুন্দর কোরআন পড়বে, তোদের কোরআন পড়া এদের কোরআন পড়ার কাছে তুচ্ছ মনে হবে, এই দলটা এত সুন্দর ঘাটের টাকুর ওপরে কাপড় পড়বে, তোদের কাপড় পরাই কাপড় পরার গেলে তুচ্ছ হবে, এত কিছু ভালো গুণ থাকার পরও আল্লাহ নবী জানিয়ে দিলেন এ বাবা সাহাবারা এই দলটা হবে জাহান্নামি। শুনছেন? আমি বলছি, আমার বাপ বলছে, আমার রসুলুল্লাহ বলছে। আপনারা কার ইসলাম মানেন? রসুলুল্লাহ তো নাকি? আন্না চাই না ইহুদিদের ইসলাম মানেন, কোনটা? রসুলুল্লাহ যদি ইসলাম মানে তাহলে আপনাকে রসুলুল্লাহ কথা শুনতে হবে। আজকে আব্বাস সিদ্দিকী বিরোধী করেছে, আমার অমুক নেতার বিরুদ্ধে বলেছে, অতএব চলো ফুরফুরার নাম নিশানা মিটিয়ে দেবে। শুনে রেখে দে, তোর খানদানের নাম নিশান আল্লাহ মিটিয়ে দেবে। ফুরফুরা আমার আবু বাকারের নয়, ফুরফুরা সিলসিলা হলো আহলে সুন্নাত আল জামাত, এটা আমার রসুলুল্লাহর দল। জমে পড়ে আমি যে লড়াই করি, আমি যে বিরোধী করি, নিজের স্বার্থে নয়, একবার নিরপেক্ষ ভাবে দাঁড়িয়ে দেখো আব্বাস সিদ্দিকের লড়াইটা ঠিক না ভুল। আমি লড়াই করেছি গরিবের হকের জন্য, লড়াই করেছি অকাল সম্পত্তির টাকা গরিব মা বোনদেরকে পাইয়ে দিবার জন্য লড়াই করেছি। আমার কাছে রোজ গরিব মা বাপেরা যায় কার মেয়ের বিবাহের জন্যে, কার রুগীর জন্যে। আমি তাই আন্দোলন করে চেয়েছি যদি গরিব মেয়ে ছেলে বাপেরা টাকাটা পেয়ে যায় তাহলে সুস্থ হবে, চিকিৎসা করতে পারবে, মেয়ের বিবাহটা ঠিকভাবে দিতে পারবে, দুটো ডাল ভাত ছেলে পুলে জামা কাপড় পরে হাসি খুশিতে থাকবে, গরিব খুশি হবে। এতে আমি আপত্তিটা, আমার ক্ষতি কোথা করছি? কথা ঠিক না বেটি? দ্বিতীয় নম্বর, আমি আন্দোলন করেছি ফুরফুরার পীর আবু বাকারের নামে হসপিটাল। আরে ফুরফুরায় যদি হসপিটাল হয় কলিকাতায় ছুটতে হবে না, এখানে তো ট্রিটমেন্ট হবে, দোয়াও হবে। ফুরফুরায় বিশ্ববিদ্যালয় যদি হয় তাহলে তোমাকে বর্ধমান কলকাতা বিভিন্ন জায়গায় পড়তে যেতে হবে না, তোমার বাচ্চা ফুরফুরায় পড়বে, দোয়াও পাবে, দাওয়াও পাবে। আপত্তিটা কোথায়? আমি আন্দোলন করেছি চুচুড়ার মাদ্রাসা খুলতে হবে, আপত্তি কোথায়? তুমি নিজের পেটের স্বার্থে নবীর মাদ্রাসার বিরুদ্ধে লাগছো,
তোমার মরণের পরে দুনিয়ার লোক মুসলমান মনে করে কাফনও করাবে, জানাজাও করাবে, কিন্তু তোর কবরে 99টা আল্লাহ সাপ দেবে, এটা আমার রাসূলের হাদিস বলে দেখছি। এখনো সময় আছে, শুনে যা, এখনো সময় আছে, দাদাগিরি বেশি দিন চলে না। ফেরাউন কে আল্লাহ কম ক্ষমতা দিয়েছিল নাকি? এই কম ক্ষমতা দিয়েছিল, আজকে কোথায় সে ক্ষমতা দিল আল্লাহ? আর লড়লো আল্লাহর বন্ধুর বিরুদ্ধে, মুসা নবীর বিরুদ্ধে ক্ষমতা দিল নমরুদ কে আল্লাহ, আর লড়লো আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিলের বিরুদ্ধে ক্ষমতা দিল আল্লাহ আকবর কে, লড়লো আল্লাহর বন্ধু মুজাহিদ আল কেসানির বিরুদ্ধে। আজকে তোকে আল্লাহ ক্ষমতা দিয়েছে, তুই লড়ছিস দাদা হুজুরের সিলসিলার বিরুদ্ধে। বোঝো শরিয়াতকে লড়াইটা কিসের, হালুয়া রুটি দিয়ে নয়। রাসূলুল্লাহ কি বললেন? তাদের নমুনা হলো তারা নাড়া ঘন ঘন হবে, শুনছেন ভাই? তারা যখন কোন আলোচনা করবে গোল হয়ে বসবে, তারা এত সুন্দর নামাজ পড়বে, সাহাবাদের বলছে তোদের নামাজের থেকেও বাড়ি উত্তম মনে হবে, কিন্তু সবটাই ধোকা দিবার জন্য থাকবে, তাই ওরা সবাই যাবে জাহান্নামে। তাহলে আমাদেরকে তো দল বুঝে বুঝে করতে হবে না, আর অল্প দিনে পৃথিবীতে বিস্তার করবে। আজকে কিছু দল বলে দেখবেন, আমাদের আমেরিকায় কাজ চলছে, জার্মানি কাজ চলছে, আল্লাহ তোর ভালো ডাকুক, তোর কথাই বুঝতে পারলাম তোরাই সেই জাহান্নামি দল। তুই না বললেই বুঝতে পারতাম কি করে আমেরিকায় চলছে কি জার্মানি চলছে, একথা বুঝতে না। অথচ এই দলের জন্ম কবে? 1970-এ, কথা বুঝে আসছে? 1970-এ দিল্লিতে জন্ম হয়েছে। আজকে অল্প দিনে বলছে পৃথিবীতে আমরা ছেয়ে গেছি, রাসূলুল্লাহর বাণী অনুযায়ী মিলেও যাচ্ছে। আমার পরে আর কোন নবী আসবে না, এতদিন তো তাবলীগ নবীরা করেছে, আদম নবী দিনের দাওয়াত দিয়েছে তাবলীগ করেছে, ঈসা নবী দিনের দাওয়াত দিয়েছে তাবলীগ করেছে, মুসা নবী দিনের দাওয়াত দিয়েছে তাবলীগ করেছে। ইয়া রাসূলুল্লাহ, হে হাবিবাল্লাহ, আপনি তো সেই নবী, তাহলে দিনের দাওয়াতটা কারা দেবে? আল্লাহ নবী জানিয়ে দিলে নবুয়াতের দরজা বন্ধ হয়ে যাবে, দিনের দাওয়াতের কাজ বন্ধ হবে না। ইয়া রাসূলুল্লাহ, কারা দেবে? আল্লাহ নবী জানিয়ে দিয়েছে কারা দেবে, আপনারা কি জানতে চান? আল্লাহ নবী কি বলেছিল? উকিল দিনের দাওয়াত দেবে না, জজ দিনের দাওয়াত দেবে না, পুলিশের চাকরি করত রিটায়ার হয়ে গেছে মুখে দাড়ি রেখে, দুটো চটি কিতাব পড়ে দিনের দাওয়াত দেবে না, এটা বলেছে না? এ যুবকেরা তরুণেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন দিনের দাওয়াত দিবেন যারা দেবে, ইন্নাল্লাযীনা রাসূলি আদিন উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতিন সানাতি মাইযাদ্দুল হাদিনাহা, 100 বছর আগে কিংবা পরে এবারে দিনের দাওয়াত দিবার জন্য আল্লাহ যেমন যুগে যুগে নবী পাঠাতো, নবী দিনের দাওয়াত দিত, আর নবী আসবে না, আল্লাহ যেমন নবী পাঠাতে আল্লাহ তাদেরকে পাঠাবে, তারা পাবে মুসাদ্দি। দিনের দাওয়াত কারা দেবে? আর আজকাল ঘুরছে কারা দিনের দাওয়াতের নামে? এই কথা বুঝছো নি? সব আমেরিকার টাকাই চলছে, ঘিরি 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 গ্রামে 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 ঢুকে পড়ছে, বসে যান দিনের আলোচনা হবে, বসে যান দিনের আলোচনা হবে, বসে যান, হাসির দোয়া, খাবার দোয়া, নামাজের দোয়া সব শিখাচ্ছে, টুক করে বলছে পিঠ ধরা যাবে না, হাসির দোয়া, খাওয়ার দোয়া, সুবার দোয়া টুক করে বলছে ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, হাসির দোয়া, খাওয়ার দোয়া টুক করে বলছে দাঁড়িয়ে সালাম দেওয়া সেরে বেদা চলবে না, হাসির দোয়া, খাওয়ার দোয়া টুক করে বলছে বাড়ির রবিউল আউয়াল শরীফ চলবে না,
রাসূলুল্লাহ মরে গেছে, শাফাত করতে পারবে না। এই বেঈমানগুলোকে চিনতে পারছেন? চিনতে পারছেন একটু? নামাজ দেখেছেন আপনারা? নামাজ কি নামাজ পড়ে আমার মেসওয়াক এত বড় বড়, এইখানে ঘাটের উপরে কাপড়, ছোট ভাইয়ের পায়জামা, বড় ভাইয়ের পাঞ্জাবি দেখেছেন আপনারা? তুই বিছানা ঘরে নে, আর কিছু হলে আলহামদুলিল্লাহ যা যা কেমলা একদম কথাই কথা সুভান আল্লাহ 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 আল্লাহ। ও দেখে মনে হচ্ছে কি সুবিচার বিলা, কিন্তু শয়তান গুলোর কাজ একটাই, মুসলমানদের ইমানকে লোটো। যদি খাবার দোয়া না জানে বিসমিল্লাহ বলে খেলেও চলবে না, চলবে না। নামাজের যদি নিয়ত না জানে, আল্লাহ আমি ভুল করে ফেলেছি শিখবো, এখন তোমাকে সেজদা করবো, কাবার দিকে মুখ করে ইমামকে ইক্তেদা করে আল্লাহ আকবার, এর কথা বুঝছেন না, বলেন না। নামাজে যদি কেরাতে তেরাত ফাতাহাতি না জানে, সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হ্যাঁ হয়তো কমজোরি হবে কিন্তু আল্লাহ চালিয়ে দেবে, নিয়ে নেবে। আর যদি তুমি বলো রাসূলুল্লাহ আমাদের বড় ভাইয়ের মতো হয়, এই দাঁড়িওয়ালা নামাজি টুপি হাজি সাহেব গাজী সাহেব, ইমান আছে মনে হয় না? এইরকম বেঈমান যদি সমাজের মোড়ল হয়, ইমাম হয়, নেতৃত্ব দেয়, এ জাত আল্লাহ বাঁচাবে? তাকে ঠিক কর কোন দিকে থাকবি। এই জন্য প্রত্যেক পাড়ায় পাড়ায় বুতে বুতে তিরিশটা তিরিশটা করে যুবক ছেলে ঠিক করছি, কেন রসুলের দুশ্মনদের বিরুদ্ধে লড়তে হবে না, হবে না, হবে না, হবে না। তখন দেখছি মাথা খারাপ হয়ে যায়, চাপটা সিদ্দিকি ছাড়া সবাইকে নিয়ে আর আছে। আজানটা হয়ে যাক, আমি নবী তাদের জন্য কিয়ামতের শাফাত করব, জোরে বলুন। এটাকে আবার একদল লোক ছড়াচ্ছে, আবার একদল যা, কিভাবে টাইম চলবে না আমিও বুঝতে পারলাম না, কথা আধুরি রয়ে গেল, পরে বারে গ্রামে ঢুকতে দেবে কেন জানি না। তবে যদি কেউ আমায় আটকায়, আল্লাহ যেন তাকে দুনিয়া থেকে তুলে নেয়, তখন আমি আসবো। কথা বুঝছেন না, বোঝেন না কেন আমি রাসূলের পক্ষে কথা বলবো, এতে যে বাধা দেবে আল্লাহ যেন তার বিচার করে। আর যদি তাকে আল্লাহ পাক হিদায়াত দেয়, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে দুনিয়া আখেরাত জন্য শান্তি দেয়, বলুন আমিন। মনে রাখবেন, গায়ের জোর যদি সব কিছু লুকিয়ে রাখা যেত, তাহলে 34 বছর বামফ্রন্টকে কেউ তাড়াতে পারত না। গায়ের জোর যদি লুকিয়ে রাখা যেত, 800 বছরের মুসলমানরা স্পেনে রাজত্ব করেছিল, সেই স্পেন তাদের হাত থেকে চলে যেত না। যতদিন মুসলমান আল্লাহর পক্ষে নবীর পক্ষে ছিল, আল্লাহ তাদের ইজ্জত দিয়েছিল। যখন তারা দুনিয়াতে বিক্রি হতে গেল, ধর্ম চলে যায়, চলে যাক আমার পেট দরকার, নকল ইসলামের দিকে ফিরে গেল, তখন আমার আল্লাহ তাদের নাম নিশানা মিটিয়ে দিল। আজকে কেউ যদি মনে করে আমার গদি টিকাবার জন্যে, ফুরফুরা করার জন্যে আমাকে লড়তে হবে, ফুরফুরাকে মিটাবো, সেই ভদ্রলোককে সতর্ক করে দিচ্ছি, জীবনে তুমি বাঁচাতে পারবে না, কেন হককে আল্লাহ হিফাজত করে, জোরে বলুন। আমার নাম নিশানা আল্লাহ মিটিয়ে দেবে। তো যাক, আপনাদের এই ভূতে আমার ভাই
সংগঠনের দায়িত্বে আছে। 195 নম্বর বুথ আমার এই ঘাট, শরীফুল মল্লিক এনার সঙ্গে যোগাযোগ করবেন যুবক ছেলেদের ঘরে। সর্বশেষ কথা বলে যায়, চারিদিকে আজকে মুসলমানদের নিরাপত্তা নেই, ঠিক না বেটি? এক জালিম সরকার কেন্দ্রে শাসিত করছে, যে আজকে সারা দেশ জুড়ে মানুষের উপর অত্যাচার করছে। আজকে কি সেই জালিমের হাত থেকে রেহাই পাওয়ার চিন্তা ভাবনা যদি থাকে, আমি একটা ছোট্ট কথা বলে দিয়ে যাই, সেটা হলো এটাই যে আল্লাহ রাসূল বলছেন কিয়ামত পর্যন্ত নেতৃত্ব দেবে কোরাইশরা। কোরাইশের ঘরের ছেলে হয়ে বলে যাচ্ছি, তোমাদের আজকে নিরাপত্তা নাই, ঠিক না বেটি? কে কখন কোথায় বেরোবে, তাকে কত ধরে মারবে, কোনো ঠিক নেই। যদি মনে হয় আব্বাস সিদ্দিকীকে পাশে দরকার আছে, তাহলে আমি তোমাকে সর্বপ্রথম বলবো, রাসূলুল্লাহর স্বার্থে, মসজিদ মাদ্রাসার স্বার্থে, দেশ ও দেশবাসীর স্বার্থে তোমরা প্রত্যেকটা বুথে বুথে 30 জন হও। এই বুথ থেকে 30 জন আমার হাতে হাত দাও, আমি হাত বাড়াচ্ছি, হাত ধরো, তাহলে তোমরা যদি কোনো সমস্যায় পড়ো আমি তোমাদের পাশে থাকবো। কথা দিয়ে গেলাম, আর কথা বাড়াচ্ছি না। আর আজান হয়েছে, জামাত হবে, নামাজ পড়বে। নামাজের পরে আমার আরেক ভাই পীরজাদা সালাউল্লাহ সিদ্দিকের কোরাইশ হাসেনি, তিনি আসবেন, আলোচনা করবেন, তিনি মনে আসেন, আর কেউ নেই। যাক, আমি বিদায় নিলাম, আসলে একটু সালাম দেবো। এনে আমার বাপ ভাই মা বোনকে মুনাফিক কাফেরদের হাত থেকে বাঁচাবার অধিকার আছে না? না, যারা আমাকে ভালোবাসেন আমি তাদের জন্য অজ করলাম, তাদেরকে বুঝালাম, কেন আমার দায়িত্ব যে আমি আমার ছেলেকে বলবো এটা সাপ, গায়ে হাত দিবার জিনিস না, থেকে দূরে থাকা ভালো। ঠিক তেমনই আমি আমার বাপ ভাইকে বলবো এটা আইসি, হাত দিবার নয় পুড়ে যাবে। ঠিক তেমনই আমি বুঝিয়েছি যে অমুক 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 যারা এরম আছে, রসুল বলছে এরা মুনাফিক, এদের থেকে দূরে থাকো। আমার কথা থেকে যদি সহিয়াত হাদিস কোরআনের ভুল হয়ে যায়, আমি কথা দিয়ে যাচ্ছি আপনারা ডাকবেন, অবশ্যই আমি মুনাজেরার জন্য আসবো। আমার যদি অন্যায় থাকে যা শাস্তি দেবেন মেনে নেবো, ভুল থাকলে শিখে নেবো, আর নয় এক কাতারে দাঁড়ান, মুসলমান ডিভাইড হন, আপনাদেরকে ডিভাইড করার প্ল্যান করা হচ্ছে। আজকে এত কিছু হচ্ছে, যারা ধর্মের দোহাই দিয়ে এত কিছু ওই লড়ছে, কেউ কথা বলছে, সব চুপ করে আসেন। আল্লাহ আমিন, আল্লাহ দাঁড়িয়ে আমার বাপ ভাইগুলোকে হাত তুলেছি, দুটো দোয়া, আল্লাহ আমাদেরকে ইসলামের উপর রাখুন, ইমানের সাথে মরণ নসিব করুন, আর দুবেলা দুমুটো খাওয়ার জন্য কারো দরে হাত পাতাবেন না। আল্লাহ আল্লাহ আমি এক কথা করছি, কবুল করে নিন, ফুতরা সেই নলেজ স্ত্রীকে কবুল করে নিন। ই আল্লাহ দাদা বিশ্বের সাহেব আমাদের সকলকে কায়েম রাখুন, আমার হাত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সবাইকে দাওয়াত দিচ্ছি 21 অগ্রহায়ণ ফুলপুরা শরীফে 100 বিঘে জমির উপরে পীর আবু বকর নলেজ স্ত্রী আপনারা।